বার আর্থনাদ করেছেন, আমাকে একটা কিডনি লাগানোর জন্য তোমরা অর্থ দাও 40 লক্ষ টাকা মাত্র। সমস্ত সুন্নি জনতা মিলে যদি উদ্যোগ গ্রহণ করে যদি টাকা কালেকশন করা হতো, 40 লক্ষ টাকা কোনো ব্যাপার ছিল না, কিন্তু কেউ ওনার চিকিৎসার জন্য আসে নাই, একটা কিডনি কেউ লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে নাই। সবাই মিলে কাজটা করলে ভালো হতো, এটা শিক্ষা দিয়েছেন আমরা, যেন ভবিষ্যতে এ ধরনের কোনো আলেমে দিন সুন্নি জনতার এ ধরনের অভিভাবক মুফতি এবং নায়েবে রসুলরা বিপদে পড়লে সবাই এগিয়ে আসি। তিনি আজ এই সাহায্য পান নাই, তিনি ইন্তেকাল করেছেন, তিনি তো বাঁচতে চেয়েছেন। আল্লামা মুফতি সলিমুল্লাহ রহমতুল্লাহি আলাই, তিনি সুন্নি জনতার প্রাণ স্পন্দন ছিল, তিনি আহলে সুন্নত ওয়াল জামাতের একজন যোগ্য মুফতি ছিলেন, আলেম ছিলেন, তিনি নায়েবে রসুল ছিলেন। সুন্নি জনতা সবাই মিলে যদি 10 টাকা করে দিত, তাহলে একটা কিডনির জন্য তিনি সবার কাছে চেয়েছেন বাঁচার জন্য, এই একটা কিডনি যদি লাগানো হতো তিনি বেঁচে যেতেন, চিকিৎসাটা হয়ে যেত, এরপরে যদি ইন্তেকাল করতেন তাহলে সুন্নি জনতা সবাই এটাই বুঝতে পারতাম যে যাক ওনার চিকিৎসা আমরা করতে পেরেছি। কিন্তু কোথায়, তখন কেউ হাত বাড়িয়ে দেয় নাই, তিনি বারবার চিকিৎসার জন্য আহ্বান করেছেন, সবাই মিলাদ মাহফিল নিয়ে কোটি কোটি টাকা খরচ করছে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য কোটি কোটি টাকা সবাই মিলে খরচ করলেন। একজন নায়েবে রসুল এর চিকিৎসার জন্য যদি ওই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে টাকা আপনারা তুলেছেন, সে টাকা থেকে কিছু অংশ একজন নায়েবে রসুলের চিকিৎসার জন্য যদি দেওয়া হতো, তাহলে আল্লাহর রসুল কি খুশি হতেন না? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে টাকা তুলে গরু জবাই করে বিরিয়ানি করে খাওয়াটা কি প্রধান? যদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে খুশি হয়ে সবাই টাকা অর্থ জমা করে একজন আলেমে দিন এবং এ ধরনের কোনো বিপদগ্রস্ত মানুষকে কিছু অংশ দিয়ে সাহায্য করলে আল্লাহ রসুল কি খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন। আমরা আসি না, একজন বাবা বেঁচে থাকার মধ্যে তার সন্তানের হাসি থাকে, স্ত্রীর হাসি থাকে, উনি বেঁচে থাকার মধ্যেই থাকে তার পরিবারের হাসি, মানব কল্যাণে আসতে হবে। যে মাহফিলের জন্য টাকা আপনারা তুলেন, সে টাকা থেকে কিছু অংশ হত দরিদ্র মানুষের উপকারের জন্য রেখে দিবেন। আর সুন্নি জনতার মধ্যে ঐক্য দরকার, কোনো আলেমে দিন যদি এই ধরনের রোগাক্রান্ত হয়ে যায়, যেভাবে মুফতি সলিমুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তিনি বারবার আর্থনাদ করেছেন, আমাকে একটা কিডনি লাগানোর জন্য তোমরা অর্থ দাও।